ত্বকের সাথে তো খাদ্যাভ্যাসের একটা রিলেশন আছে, ওটা যদি একটু বলেন। আমি তো অলওয়েজ বলি যে আমার আমাদের ডিপার্টমেন্টের আন্ডারে নিউট্রিশনিস্ট থাকে অলওয়েজ। আসলে আমাদের সময় খুব কম, আমরা আসলে ত্বকের মানে সুস্থ ত্বকের জন্য কি করা উচিত আপনি যদি দু একটা কথা বলেন। সুস্থ ত্বকের জন্য আসলে আমাদের দু তিনটা জিনিস মেইনটেইন করলেই আমরা মোটামুটি ভালো থাকতে পারি। একটা হচ্ছে ক্লিনজিং ইম্পর্টেন্ট, স্কিন টাইপ অনুযায়ী ক্লিনজার সিলেক্ট করতে হবে, ময়শ্চারাইজার ইম্পর্টেন্ট এন্ড সানব্লক, দ্যাট মিন্স ময়শ্চারাইজার মানে হচ্ছে আপনাকে আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা লোশন বা ক্রিম ইউজ করতে হবে, এবং এরপর হচ্ছে ডিফেন্সিভ মেকানিজম হিসেবে আপনাকে হচ্ছে প্রোটেকটিভ মেকানিজম হিসেবে সানব্লকটাকে কিন্তু খুব ভালো করে ইউজ করতে হবে। এই তিনটা জিনিস যদি একটা মানুষ নর্মাল মেনটেন করতে পারে তার স্কিনের 50% প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের ঘুম, এক্সারসাইজ করতে হবে এবং পানি এবং যত লিফি ভেজিটেবলস জাতীয় খাবারগুলো আছে এবং কাঁচা সবজি বা ফল আমরা বলি দেশি খাবার, দেশি ফল দেশি সবজি এগুলো খাওয়ার যদি অভ্যাস থাকে তাহলে কিন্তু স্কিন অনেক ভালো হবে, ভালো থাকবে। এবং কার্বোহাইড্রেটটাকে কাট করে নিয়ে আসতে হবে, সুগারটাকে যতটা সম্ভব কাট করতে হবে, দ্যাটস ইট।